আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি একটা দারুণ মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো পালং শাক দিয়ে চিকেন। এই শীতের সিজনে এরকম টাটকা শাকসবজি দিয়ে যে কোনো রেসিপি কিন্তু খুব মজার লাগে। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। পালং চিকেন বানানোর জন্য এখানে আমি এক আঁটি পালং শাককে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এর সাথে কয়েকটা পেঁয়াজ পাতাও আমি কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল আমি ফুটতে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এর মধ্যে পেঁয়াজ পাতা আর পালং শাকটাকে দিয়ে দিচ্ছি। একটা খুন্তি দিয়ে ভালো করে ডুবিয়ে দিচ্ছি, যাতে করে সব শাকগুলো এই ফুটন্ত জলে ডুবে যায়। এক থেকে দু মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এখানে আমি কতটা চিকেন নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। এদিকে শাকটাকে 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এবারে একটা ছানতা দিয়ে এরকমভাবে জলটাকে ছেঁকে তুলে নিচ্ছি। আর শাকটাকে আমি ঝুড়ির মধ্যেই রেখেছিলাম, যাতে করে এক্সট্রা জলটা ভালোভাবে ঝরে যায়। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা পালং শাক আর পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতার পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এগুলোকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরকম একটা পেস্ট বানিয়ে নিলাম, এর মধ্যে কিন্তু কোনো জল দেওয়া যাবে না। এখানে একটা কড়া বসিয়ে কড়াটাকে ভালো করে গরম করে এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 1টা এলাচ আর 1 টুকরো দারচিনি। এখন দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে আমি এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন এগুলোকে একটু হালকা বাদামি রঙের লাল করে নেব। এরকম হালকা বাদামি রঙের যখন হয়ে যাবে তখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। সব চিকেনগুলোকে দেওয়ার পর পেঁয়াজের সাথে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে চিকেনটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ নুন। দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এই সব মশলাগুলোকে একসাথে করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখানে আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করিনি, আপনারা যদি চান সামান্য একটু দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 বাটি টমেটো কুচানো। সব মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন এরকম সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এখানে 1 বাটি মতো টক দই দিয়ে দিচ্ছি। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়েছি। এবারে আমি দইয়ের সাথে চিকেনটাকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পালং শাক আর ধনে পাতার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা সবটা দিয়ে দিলাম। এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। পালং শাকের সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে পালং শাকটা কড়াই বসে যেতে পারে। 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি, দেখুন এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর পুরোপুরি এটা রান্না হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখার পর আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এটি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। দুপুরে গরম গরম ভাতের সাথে অথবা রাতে রুটি পরোটার সাথেও আপনারা খেতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিটা ক্লিক করে দেবেন। আজকের মতন এখানেই শেষ। পরের দিন অন্য কিছু রেসিপিতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে।